শরীরটা বেশি একটা ভালো না, তবুও তো ভালো থাকতে হবে, পরিবারের মানুষ, নিজের সন্তান, এগুলোকে তো আর বাদ দিয়ে জীবনকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ এই যে রমাদানের সকাল বেলাটা আমি সিয়ারি খেয়ে ঘুমাই না, যতটা পারি একটু এই শহরের যান্ত্রিক জীবনও একটু গ্রামীণ পরিবেশকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমের মুকুল এসেছে। আমি একটু আপনাকে হাঁটতে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে রেস্ট নিয়ে সারাদিন একটু ফ্রেশ হয়ে নামাজ কালাম আদায় করে, তো এই তো দেখতে পাচ্ছেন আমি সিয়ারির জন্য রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ডিম, পালেন বাটা মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখানে মুগ ডালগুলো আগে ভিজে রেখেছিলাম 30 মিনিটের মতো, এগুলো ধুয়ে নিয়ে এখানে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মুগ ডাল ভুনাটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের খাবার, আর রোজা রেখে কি এক সমস্যা হয়েছে আমার বাসায়, যেটাই রান্না করি না কেন বাড়তি থেকেই যাবে। আর রুহি বুড়ি তো মানে আজকে যেটা রান্না করছি কালকে খাবে না, ছোট বাচ্চা, ওর মুড একটু পর পরে চেঞ্জ হয়, ও এই রমাদান আসতে থেকেই দুপুরবেলাতে ভাত তো খাবেই না, হয় ফ্রাইড রাইস না হলে তাকে নুডলস ফ্রাই করে দিতে হবে এগ দিয়ে কিংবা চিকেন দিয়ে। তারপরও একটু অল্প করে সেহরি এবং ইফতারের পর ওরা খাবে, সেজন্য একটু ডাল দিয়ে ডিম ভুনা করছি। আর মুগ ডালটা আমি এভাবে একটু ডিম দিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে ওরা অনেক মজা করে খায়। বিশেষ করে আপনাদের ভাইয়ার অনেক নাকি ভালো লাগে এভাবে ডালটা রান্না করলে, এই জন্য রান্না করলাম। আর রোজা রেখে দেখবেন যে মাছ মাংস যতই রান্না করি না কেন, তারপর ডাল ভর্তা শাক হলে মনে হয় যে তৃপ্তির ঢেকুর তুলে, ভাত একটু হলেও খাওয়া যায় শেষ রাতে। তো এই তো ডালটা রান্না কমপ্লিট, আমি ফ্রাই প্যানে লবণ দিয়ে একটু লবণটা ভেজে নিলাম, আমার আম্মুর কাছ থেকে শেখা আর কি, যে এইভাবে নাকি লবণটা একটু ভাজা ভাজা করে নিলে তারপরে পাটশাকটা দিলে নাকি পাটশাকটার মানে একটু যে নেলপা নেলপা হয় ওইটা আর হয় না। এখানে পাটশাকটা আমি ভালোভাবে রান্না করে নিলাম, মানে সিদ্ধ করে নিয়ে এখন আরেকটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ কুচি দিয়ে তার মধ্যে সাধারণ যে একটু লবণ দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি যে সিদ্ধ করে নিয়েছি শাকগুলো সেগুলো দিয়ে বাগার দিয়ে নিব। তো মজার হয় পাটশাকটা, মানে আমি রান্না করতে বলেন আপনারাও এভাবে রান্না করে খাবেন। অবশ্যই পেঁয়াজের পরিমাপটা আর তেলের পরিমাপটা একটু বেশি দিবেন, কারণ শাক রান্না যে শাকই রান্না করুন না কেন আপনি শাক রান্নার সময় একটু তেল এবং পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেন, তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এত মজার হয়েছিল শাক ভাজিটা, দেখেই তো লোভে জল এসে গিয়েছে আমার মুখে যখন আমি রান্না করছিলাম। তো অনেক কষ্ট করে রান্না করেছি, আমি ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা বুঝতে পারছেন যে আপু কতটা ক্লান্ত এবং কতটা অসুস্থ। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই, ঠান্ডা যেন কোনোভাবেই আমাকে ছাড়ছে না, মানে ঠান্ডা আর আমি একদম দুজন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি। তো এইভাবেই আমি দিনগুলো পার করছি, কিচ্ছু করার নাই, যেহেতু আমাকে সাহায্য করার তেমন কেউ নাই। স্মৃতি আছে, স্মৃতি তো ছোট মানুষ, ও বাবুকেই দেখে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে একটা ছোট বাচ্চা বাসায় থাকলে অনেক কাজ থাকে, ওর খাবার রান্না করা, ওর আলাদা একটা টেক কেয়ারের ব্যবস্থা করতে হয়। তো এই যে রান্না করা কমপ্লিট, ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করবো আপনাদের সঙ্গে আমি আমার ডেলি লাইফ স্টাইল শেয়ার করার জন্য, যে আমি রোজা রেখো বাসার এবং বাচ্চাদের জন্য কী কী কাজ করি। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।